রবসন রবিনহো বাংলাদেশের প্রিমিয়ার ফুটবল লিগে এক জাদুকরের নাম। এই ব্রাজিলিয়ানের পায়ের শৈল্পিক কারুকার্য ফুটবলে মুগ্ধ না হয়ে পারা যায় না। এদেশে এসে প্রতিটা ফুটবল প্রেমীর মনে আলাদা একটা জায়গা করে নিয়েছেন নিজের ফুটবল দক্ষতা দিয়ে। 28 বছর বয়সী এই ফুটবলার ফ্লুমিনেন্সের মতো বিখ্যাত ব্রাজিলিয়ান ক্লাবের হয়ে ব্রাজিলিয়ান সিরি আ খেলেছেন। 2022 এএফসি কাপে সবচেয়ে বেশি 15টি সাকসেসফুল ড্রিবল কমপ্লিট করেছিলেন ব্রাজিলিয়ান উইঙ্গার রবসন রবিনহো। এএফসি কাপে সবচেয়ে দামি প্লেয়ার ছিল এই রবিনহো। ট্রান্সফার মার্কেটে 8 কোটি দামের এই ব্রাজিলিয়ানকে দলে ফেরাতে চায় আইএসএল এর বড় সব ক্লাব। 2020-21 মৌসুমে বাংলাদেশি ক্লাব বসুন্ধরা কিংসে ধারে খেলতে এসেই সিজনের সর্বোচ্চ গোলদাতা বনে যান এই অ্যাটাকিং মিডফিল্ডার কাম লেফট উইঙ্গার। এরপর থেকে 3টা সিজনে বসুন্ধরা কিংসের হয়ে সর্বমোট 81 ম্যাচে 56 গোল 38 অ্যাসিস্ট করে বসুন্ধরা কিংসের প্রাণ ভ্রমরা হয়ে গেছেন তিনি। এমন মানের একজন ফুটবলার বাংলাদেশ জাতীয় দলে খেলতে চেয়েছেন, এই দেশকে তিনি ভালোবেসেছেন, ভালোবেসে বাংলাও বলেছেন এবং নিচ্ছিলেন নাম এ দেশিদের মতোই রাখতে চেয়েছেন। বিভিন্ন সংবাদ মাধ্যমে খোলাখুলি বলেছেন যদি বাফুফে চায় তো তিনি নাগরিকত্ব নিয়ে বাংলাদেশের হয়ে খেলতে প্রস্তুত। ইতিমধ্যে তার দিকে আইএসএল এর ক্লাবগুলোরও নজর ছিল, কিন্তু তিনি বসুন্ধরা কিংসের সাথে চুক্তি শেষ সিজনে বসুন্ধরা কিংসের হয়েই খেলবেন। রবসনের মতো ফুটবলারকে দলে নেওয়া হোক বলে দাবি তুলেছেন ভক্তরা। বিশ্বের বিভিন্ন দেশ নেচারালাইজড প্রক্রিয়ায় সেরা সেরা বিদেশি ফুটবলার দলে নিয়ে দলকে শক্তিশালী করছে। বাফুফেও কি সেই পথে হাঁটবে?